নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখবো। অবশেষে ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করে দিল। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই আসনে কে প্রার্থী হবে এটা নিয়ে অনেকদিন ধরেই একটা সমস্যা তৈরি হয়েছিল। কারণ কি, যে বিজেপি কাকে প্রার্থী করবে সেটা ঠিক করতে পারছিল না, এবং বলা যেতে পারে যে শাসক দলের তরফ থেকেও অনেকটা চাপ আসছিল। কারণ কি, বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারেনি, এবং এই যে লোকসভা কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড যে লোকসভা কেন্দ্র, এটা হচ্ছে একটি হাই ভোল্টেজ কেন্দ্র। কারণ কি, এখানে রয়েছেন ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে দাঁড় করানো হবে সেটাই খুঁজে পাচ্ছিল না বিজেপি। তো অবশেষে বিজেপির তরফ থেকে আজকের এই অপেক্ষার অবস্থান ঘটানো হলো এবং নাম ঘোষণা করা হলো। তো বন্ধুরা, কে দাঁড়াচ্ছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। তো ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি, সেখানে প্রার্থী হচ্ছেন অভিজিৎ দাস ওরফে ববি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি ছিলেন ববি। এতদিন পর্যন্ত বাংলার সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবার নিয়ে কোনো উচ্চ বাক্য করছিল না বিজেপি। এমনকি বলা যেতে পারে আসানসোল নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। তবে আসানসোল হল যে কেন্দ্র, সেখানে ইতিমধ্যেই নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি, এবং বলা যেতে পারে যে ভোট শুরুর তিন দিন আগে এই হাই ভোল্টেজ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলো গেরুয়া শিবির। তো আজ মঙ্গলবার অবশেষে ডায়মন্ড হারবারে নিয়ে জল্পনার অবসান ঘটালো বিজেপি। ডায়মন্ড হারবারে ভোট হতে এখন অনেক দেরি, পয়লা জুন এখানে ভোট হবে। তবে সব আসনে প্রার্থী ঘোষণা না করতে পারায় বিজেপির ওপর চাপ তৈরির সৃষ্টি করেছিল তৃণমূল। সাংবাদিক বৈঠক থেকে এই ব্যাপারে বিজেপিকে খোঁচা দিয়েছিলেন কুণাল ঘোষ। তার বক্তব্য ছিল, প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, মনে হচ্ছে তারা এআই প্রযুক্তিতে প্রার্থী তৈরি করছে। পাশাপাশি এও দাবি করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ে কেউ প্রার্থী হতে চাইছেন না। তো অবশেষে বলা যেতে পারে অভিষেককে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে ডায়মন্ড হারবারে এবার দাঁড়িয়ে গেলেন ববি, ওরফে হচ্ছে অভিজিৎ দাস। তো বন্ধুরা, এবারে দেখার যে এই আসনে ঠিক লড়াইটা কতটা হয়, কে জেতে সেটা সময় বলে দেবে। তো বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না।